গুড আফটারনুন। আমাকে সবাই বলেছে যে তোমরা একটুখানি সাজুগুজু করে বসতে, কারণ তোমরা কাকলিকে হয়তো একটুখানি এরকমভাবে দেখে অভ্যস্ত। তা এবার হয়েছে, মানে শরীরের মধ্যে কোনো সমস্যা থাকলে না, তখন সত্যি বলছি তখন ভালো লাগে না আর কিছু, যে সাজি গুজি বা কিছু, বাবা এটা পড়ে আছে কী করতে পার। তো যাই হোক, তো ভাবলাম যে একটু সেজে গুজেই বসি। আর এই যেগুলো দেখছো না, এগুলো গরম গরম, দেখো না, ফ্যান অফ করে বসেছি। ঝুমা আমাকে বলেছে, দিদি তুমি ফ্যান অফ করে ভিডিও করবে, তোমার কথা শোনা যায় না। এটুখানি বুঝলাম যখন, মানে ঝুমা বলে না, যে কেউই যখন এটা বুঝি যে আমার কথাটা সে শুনতে চাইছে, হ্যাঁ আমার কথাটা তার শুনতে ভালো লাগছে, মানে তখন মনে হয় না যে আমার কথা শুনতে চাইছে, কষ্ট করে কেন সে শুনবে, ভিডিওটা তো করছি আমি, তো কষ্টটা তো আমার করা উচিত, তাই না? সে যখন আমাকে এতটা জায়গা দিচ্ছে, আমার কথাটা কষ্ট করে শুনছে, তো আমার কি উচিত না যে কষ্ট করে আমি ভিডিওটা করি, যাতে সে শান্তি মতন ফ্যানের তলায় বসে ভিডিওটা দেখতে পারে, তাকে যেন ফ্যান অফ করে আমার কথা না শুনতে হয়। তা খুব ভালো লাগলো ঝুমার কথা, কখনো কখনো ছোটদের কথাও শুনতে হয়। তো ঝুমাকে নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো, এখন না, আমি একটু সুস্থ হই তারপর। তো আজকে এই দুপুরের বেলায় আমি যে ভিডিওটা বানাই আর কি, যেটা আমি তৈরি করছি আমার একটা বায়োগ্রাফি, অনেক মানুষ তো অনেক মানুষকে নিয়ে পড়ে আছে, আমি চিন্তা করলাম কেন না আমি নিজেকে নিয়ে পড়ি, কারণ আমার আমি অনেক দামি, নিজের কাছে আমি দামি। তো যাই হোক, গেলাম শ্বশুরবাড়ি। যেরকম হয় শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়িতে অনেক লোক ছিল, যেরকম আমার শ্বশুর শাশুড়ি তো ছিলেনই, তার সাথে আমার জ্যাঠা শ্বশুর, জেঠিমা শাশুড়ি যিনি ছিলেন আর কি, তারপরে লালটুর যে জ্যাঠতো ভাই বোনেরা, দুই বোনের বিয়ে হয়ে গেছিলো, দুই বোন আনম্যারিড ছিলেন, আর ওর মানে জ্যাঠতো দাদা ছিল, তার বউ ছিল, আর লালটুরদের এদিকে ছিল লালটুর বাবা মা ছিল। লালটুরা তিন ভাই বলে রাখি, লালটুরা তিন ভাই, লালটু হচ্ছে মেজো, আর বড় ভাই ছোট ভাই তাদের কোনো বিয়ে হয়নি তখন, আর লালটুর বাবা মা তখনও জীবিত ছিলেন। তো আমি যাওয়ার পরে যেরকম উঠোনের ওপরে পিঁড়ি পেতে দিয়ে আর কি সবাই মিলে শঙ্খ বাজাচ্ছিল, বরণ করছিল আর কি। তো ওদের ওদের বাড়ি অবধি মানে গাড়ি গিয়ে পৌঁছায় না, ট্যাক্সি ফ্যাক্সি এসব ওদের বাড়ি অবধি গিয়ে পৌঁছায় না, আমাদের কিছুটা পথ হেঁটেই যেতে হলো। তা যাওয়ার পরে বললো যে ওখানে গিয়ে বসো, তা আমি ওখানে গিয়ে বসলাম। সবার প্রথমেই যেটা হলো সেটা হচ্ছে, ওদের বাড়িতে যখনই আমি ঢুকলাম, মানে তখনই আমার মাথাতে কেউ একজন, আমার মনে নেই অতদিনের কথা, কেউ একজন ঘুমটা দিয়ে দিল। হলো, গিয়ে বসলাম আমি, আমাকে সবাই বরণ করছে। আমি তখন একটা অদ্ভুত জিনিস দেখতে পারলাম যে ওর মা আর ওর ঠাকুমা ভীষণ কান্নাকাটি করছিলেন, মানে সব কিছুই করছিলেন, বরণ করছিলেন, শঙ্খ শঙ্খ ফু দিচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু তার মধ্যেও কন্টিনিউ এরকমভাবে আঁচল দিয়ে চোখের জলেরও মুছে যাচ্ছেন। তখন আমি ভাবছিলাম যে আমি সচরাচর দেখেছি মেয়ের বাড়িতে বিয়ে হলে মেয়ের বাড়ির লোকজনেরা কান্নাকাটি করে, ছেলের বাড়ির লোকজনরা কেন কান্নাকাটি করছেন? আমার সেই সময় থেকে কিরম যেন একটা নিজের প্রতি একটা অপরাধ বোধ হওয়া শুরু করলো, যে আমি কি এখানে, আমার যেন তখনই মনে হচ্ছিল যে এখানে এসে আমি ঠিক করিনি হয়তো, এরা কি আমাকে মন থেকে মেনে নিতে পারছে না? একটা মানে আমার শুধু ফিলিংসটা বোঝার চেষ্টা করো, যে কিনা মানে হয়তো আবেগে ভেবেছিলাম যে আমি আমার বাবা বকে, আমার বাবা আমার কোনো, সত্যি কথা বলতে আমার বাড়িতে আমার যখন বিয়ে হয়নি আমার কোনো রকম স্বাধীনতা ছিল না, কোনো স্বাধীনতা ছিল না, আমার জ্যাঠতো ভাই বোনেরা বা খুড়তুতো ভাই এদের যেরকম সম্পূর্ণ স্বাধীনতা ছিল, তারা দুপুরবেলা ঘুরে বেড়াতো, গাছে চড়তো, জামরুল পেড়ে খেত, কিন্তু আমার মা আমাকে দুপুরবেলা ঘরে ঢুকিয়ে দরজা সিট কেনে দিয়ে দিত, এবং চারটের আগে, বিকেলবেলা চারটের আগে আমার বাড়ি থেকে বেরোনো অ্যালাউড ছিল না। আর মার এরকমই একটা নির্দেশ ছিল যে মা তিনবার ডাকলে আমাকে মার সামনে সশরীরে হাজির হতে হবে, তার মানে কি আমি আজ বুঝি যে মা আমাকে এরমভাবে বেঁধে রাখতো যে আমি যাতে বেশি দূর না যাই, মানে মার মা যে ডাকবে সেই আওয়াজটা যেন কানের মধ্যে পৌঁছায়, মানে আমাকে বাড়ির এই চারপাশের মধ্যেই মা বেঁধে রাখার চেষ্টা করতো। এবং এই কারণেও অনেকবার মার খেয়েছি, কারণ ছোট মানুষ ছিলাম, অত বুঝতেও পারতাম না। তো তবুও যখন মানে কোনো বাচ্চা ছোটই, তো তখন আমি 17 বছর বয়স, আমার কোনো ম্যাচুরিটি ছিল না, কিন্তু আমি একটা মনে করতাম, তখন আমার মনে হচ্ছিল বাবা মা এত বকাবকি করে, এত শাসন করে, এত মারধর করে, সব কিছু করে, আমি এগুলো থেকে পালিয়ে যাব। একটা বেশ ধারণা ছিল যে খুব সুন্দর বোধ হয় একটা রোমান্টিক কিছু ব্যাপার হবে, সিনেমাতে যেরকম দেখি, কিন্তু আদতেও সেটা ছিল না। প্রথমত একটা কোনোদিন আমি মাকে ছাড়া থাকিনি,
একটা রাত মাকে ছাড়া কাটিয়ে ফেলেছি, সেখানে বুকের ভেতরটা একদম মায়ের জন্য হু হু করছে। তখন আর মানে কি বলবো, তখন যার সাথে চলে গেছি, যাকে ভালোবেসে চলে গেছি, সত্যি বলছি তার প্রতি অত আকর্ষণ হচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণ আমি মাকে দেখবো, মার কাছে যাব। এবং সেইখানে গিয়ে দেখছি যাদের বাড়িতে আমি গেছি তাদের মানে রেলটুর যে মা, আমি আগে হ্যাঁ আগে দেখেছিলাম ওদের বাড়িতে, আমি আগে একবার গিয়েছিলাম দেখেছিলাম ওর মা, বা তারা কাঁদছে, মানে তারা যে আমাকে খুব ভালোবেসে আপন করে জড়িয়ে ধরছে বা কিছু সেটা নয়, তারা কাঁদছে আমাকে দেখে। আবার কিছু মানুষ ছিল যারা আবার মানে কি বলবো আমাকে আপন করে নিচ্ছে। যাই হোক, এরকম হতে হতে রাত্রিবেলা আমাকে ঘরে তোলা হলো, আমি বসে আছি বিছানা, তখন কেউ একজন বলল যে তোমার বাবা মা আসছে, তুমি কিন্তু বাবা মা যদি তোমাকে বলে চলো তুমি কিন্তু চলে যেও না তাদের সাথে। আমি বসে আছি, আমার ভীষণ খুব ইচ্ছা করছিল তখন, সত্যি বলছি যে যে আমার মা বা বাবা আমাকে কেউ বলুক যে তুই বাড়ি যাবি, কিন্তু সত্যি বলতে কেউ আমাকে বলেনি। আমার তখন কিছু মনে হয়নি, তখন আমি বুঝে গেছিলাম যে আমাকে এখানেই থাকতে হবে, যাই হোক না কেন আমাকে এখানেই থাকতে হবে। কিন্তু আজকে বুঝি, যদি আমি আমার বাবা মার জায়গায় থাকতাম তাহলে কিন্তু আমি আমার মেয়েকে নিয়েই আসতাম। কারণ সত্যি বলছি ওদের বাড়িতে গিয়ে ফার্স্ট পা দিয়ে আমি যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে সচ্ছলতা ছিল না ওদের ওদের বাড়িতেও। লালটু এমনিও খুবই গরিব ঘরের ছেলে, সব থেকে আমি প্রথম ফেস করলাম হচ্ছে ঘর, ওদের বাড়িতে অতগুলো মানুষ অথচ ঘর হচ্ছে চারখানা, যার মধ্যে একটা ওর জ্যাঠা জেঠির থাকতো বাদ বাকি আনম্যারিড মেয়েদের নিয়ে, আরেকটা ঘরে থাকতো ওর মানে যে জ্যাঠ দাদা যার বিয়ে হয়েছে সে তার বউ, আর লালটুদের যে দুটো লালটুদের মোট দুখানা ঘর ছিল, এতগুলো মানুষ। স্বভাবতই ওর বাবা মা আর ওর দাদা ভাই একটা ঘরেই থাকতো, আর একটা ঘর ছিল ঠাকুর ঘর, যেই ঘরটাতে আমাকে থাকতে দেওয়া হলো। যেহেতু আমার এভাবে বিয়ে হয়েছে সেহেতু আমার খাট আলমারি বা এর কোনো ফার্নিচারের তো ব্যাপার ছিল না, যা ছিলাম আমি ছিলাম, তো আমাকে ওই ঘরটাতে থাকতে দেওয়া হলো। প্রথম দিন ওখানে থাকতে দেওয়া হয়নি, কারণ সেদিন যেহেতু কাল রাত্রে ছিল, আমি ওর জ্যাঠ দাদার বউয়ের সাথে শুলাম। এবং আমাদের বাড়িতে মানে আমার যখন বিয়ে হয়নি সেই অবস্থায় আমার মাকে, এখন আমার মা অনেক ভোরে ঘুম থেকে উঠে পড়ে প্রাণায়াম করে এসব করে, তো তখন আমি কোনোদিনও আমাদের এই বাড়িতে আমরা সাড়ে আটটার আগে কখনো ঘুম থেকে উঠতাম না, আমার অভ্যাসটা ওটাই ছিল, আমার মা উঠতো না আমি উঠে আর কি করব। তো ওখানে আমি দেখলাম মানে রাত্রিবেলাতে আমার ঘুম আসছে না, কারণ আমার মাকে ছেড়ে আমি রয়েছি, দুটো রাত হয়ে গেছে, আমি তো মানে কাউকে আমি কান্নাটা বলতেও পারছি না বা কেউ আমার এই কষ্টটা বুঝছেও না, সেখানে আমার বাবা মাই বুঝলো না। শুনেছিলাম পরে নাকি মা অনেক কান্নাকাটি করেছিল, মানে আমাকে আনার কথা বলেছিল, কিন্তু আমি জানি না কেন সেই দিনকে আমার বাবা অতটা পাশান হয়ে গেল, অনেক তো ছোট ছিলাম। এরকম কি হয় না যে মানুষ চলে গেলে, লালটুর সাথে তো আমার সেরকম কিছু সম্পর্ক হয়নি, জানি না, তবে আমি যদি মা বাবা গার্জিয়ান হতাম তাহলে আমার মেয়েকে কোনোদিনই আমি এইভাবে ছেড়ে চলে আসতে পারতাম না ওরকম একটা পরিস্থিতিতে। কারণ ওরা গিয়ে বুঝেছিল যে যেখানে আমি বড় হয়েছি, হ্যাঁ, সেখানে আমার ওই জায়গাটাতে গিয়ে আমার পক্ষে থাকাটা কতটা আনকমফোর্টেবল ছিল সেটা আমার সেই দিন আমার বাবা মার বোঝা উচিত ছিল, কিন্তু সেটা আমার বাবা মা সেদিন বোঝেনি। আমি জানি না তার কারণটা কি, তারা কি সত্যি সত্যি মানে কি বলবো দায়মুক্ত হয়ে গিয়েছিল সেদিনকে, আমার খুব প্রশ্নটা, আমার খুব মানে আমি তো একটাই মেয়ে ছিলাম, তাই না, আমার বাবা মার তো অনেক ছেলে মেয়ে ছিল না যে হ্যাঁ ঠিক আছে একজন চলে গেছে আরও অনেক আছে, তা নয়, আমি তো তাদের একমাত্র সন্তান ছিলাম, তার জন্য না হয় মান সম্মান বা সব কিছু ইগো বা সব কিছু স্বার্থ সব কিছুর বন্ধনটা হয়তো একটুখানি আলগা করলে পারত। তো যাই হোক, আমার লড়াই শুরু হলো সেই দিন থেকে, সেই রাত্রি থেকে আমি বুঝে গেলাম যে না, আমার বাবা মার কাছে আর আমার যাওয়ার উপায় নেই, আমাকে এখানেই থাকতে হবে আর এই মানুষগুলোর কাছেই থাকতে হবে। ঘুমোলাম, ঘুম তো আসছিল না, ভোরের রাতের দিকে হয়তো ঘুমিয়ে পড়েছিলাম, কাক ভোর হতে না হতেই আমার শাশুড়ি আমাকে ডাকাডাকি শুরু করলেন, তারপরে উলু ঠুলু দেওয়া হচ্ছিল, অনেক কিছু করা হচ্ছিল। ওই ডিসেম্বরের ঠান্ডায় আমি ভীষণ শীত কাতুরে মানুষ প্রথম কথা, আর দ্বিতীয় কথা আমার ঠান্ডার ধাঁচ আছে, মারাত্মক টাইপের অ্যালার্জি ছিল সেই সময় আমার, মানে আমি যদি মাঝরাতে ঘুম আমার ভেঙে যেত আমার অ্যালার্জি হয়ে খুব কষ্ট হতো।
কিন্তু ওই রাত্রিবেলা মাঝরাতে তুলে আমাকে স্নান করিয়ে দেওয়া হলো। আমার জন্য বলার কেউ ছিল না, আমার শরীরের কি অসুবিধা বা কিছু, আমিও তখন নতুন, আমিও কিছু বলতে পারছি না। তখনকার দিনে, এখনকার দিনে আমি দেখেছি অনেক, মানে শ্বশুরবাড়িতে যে মেয়েরা যায় তাদের শ্বশুরবাড়ির লোকেরা অনেক তাদেরকে কি বলবো অনেক ভালোবাসা দিয়ে অনেক মানে কি বলবো অনেক 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 আপন করে নেয়, অনেক বোঝার চেষ্টা করে, কিন্তু তখনকার দিনে বোধ হয় এতটা ছিল না। তারপরে আমাকে দুটো তিনটে বাসন দেওয়া হয়, বললো ওগুলো নাকি মাজতে হবে। আমার তো মানে কি বলবো বাসন মাজার অভ্যাস ছিল না, তো যাই হোক আমার আমি মাজলাম, কারণ ওরা যা বলছে আমি তাই মানে কি বলবো পুতুলের মতন করে যাচ্ছি, যেন সুইচ টিপে দিচ্ছে, আমাকে যেরকম নির্দেশ করছে আমাকে সেরকম করতে হচ্ছে, হলো করলাম। তারপরে তো দিনটা সেটা কোনো রকমে কেটে গেল, সেই দিনটা, পরের দিনটা ভালো লাগছে না কিছু। শাশুড়ি পরের দিন থেকেই মোটামুটি আমাকে কাজ শেখানো শুরু করে দিলেন। তার একটা কারণ ছিল হচ্ছে যেহেতু লাল্টু বেকার ছিল, সেহেতু মানে আমি আমার ওরম একটা গরিব মানে যাদের মানে ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ, সেখানে আমি আবার আরেকজন গিয়ে পড়েছি, যেখানে আরেকটা মানুষকে ওরা তো বসিয়ে বসিয়ে খাওয়াবে না, কাজ করিয়েই খাওয়াবে। তো স্বভাবতই আমার শাশুড়ি আমাকে সেই প্রথম দিন থেকে সব রকম কাজ শেখানোর চেষ্টা শুরু করে দিলেন। তার মধ্যে ছিল হচ্ছে গিয়ে সবজি কাটা, তার মধ্যে ছিল হচ্ছে গিয়ে কি বলবো আলনা গুছানো, তার মধ্যে ছিল হচ্ছে কি ঘর ঝাঁট দেওয়া, তার মধ্যে ছিল আটা মাখা, তার মধ্যে ছিল চা করা, তার মধ্যে ছিল বিছানা তোলা। তো সত্যি আমি জানি না, সেই সময় আমার শাশুড়ি মা অতিরিক্ত পরিমাণে যেন খুব কঠোর হয়ে উঠেছিলেন আমার প্রতি, হয়তো আমাকে দিয়ে ওনার মানে জানি না কেন এত মানে কিরকম একটা একটা কিরকম একটা মানে হাতে আমাকে উনি কখনোই যে থাপ্পড় মেরেছেন, চুলের মুঠি ধরে মেরেছেন, বা লাল্টুর সাথে কখনো, আমার লাল্টুর সাথে সত্যি কথা বলতে আমার তো কখনো অশান্তি হয়নি, প্রশ্নই ওঠে না, কিন্তু উনি একটা নীরব মানে সাইলেন্টলি একটা টর্চার করতেন আমার উপরে, কিরকম যে আমাকে উনি কখনোই বসে থাকতে দিতেন না। মানে আমি যদি একটুখানি ঘরটার ছোট মানুষ তো ছিলাম আমি তখন, আর আমি বাড়িতে যেহেতু এগুলো করিনি, ওখানে যখন আমি গেছি আমি যখন ঘরটা ঝাড় দিয়ে একটু হাঁপিয়ে গিয়ে বসতাম, আমার শাশুড়ি সাথে সাথে আরেকটা কাজের আমাকে অর্ডার করে দিতেন, যাও তুমি এবার এটা করে ফেলো, আবার হয়তো একটু বসলাম যাও তুমি ওটা করে ফেলো। আর আমার শাশুড়ির থেকেও বেশি আরও বেশি নিষ্ঠুর ছিলেন আমার শ্বশুরমশাই। আমি জানি না ওনার সাথে আমার কী শত্রুতা ছিল, কিন্তু উনি আমাকে বিন্দুমাত্রই পছন্দ করতেন না। তো এইভাবে চলতে থাকলো, লালটু হয়তো বুঝতে পেরে পারছিল তখন যে এটা ও ঠিক করেনি, মানে আমাকে ওদের বাড়িতে নিয়ে যাওয়াটা ওর একদমই উচিত হয়নি, কারণ ওর ভালোবাসাটা আমার প্রতি অনেকখানি ছিল, অনেকখানি। আর আমি বুঝতাম ও ভীষণ কষ্ট পেত আমার এই অবস্থা দেখে, ওর নিজেও কিছু আমার কাজ যেগুলো আর কি আমাকে দিত শাশুড়ি, সেগুলো ও আমার হাতের থেকে নিয়ে করার চেষ্টা করতো, তাতে আমার শাশুড়ি আরও ক্ষিপ্ত হতো। এবং মানে আমি যেটা ভেবেছিলাম না, মানে যারা আর কি বিয়ে করনি, যারা ছোট ছেলেমেয়েরা, যদি আমার ভিডিও কেউ দেখে থাকো তাহলে এটা জেনে রাখো, যদি মনে করো না যে কাছের মানুষের সাথে খুব কম বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করলে বোধহয় সুখের সংসার হবে, খুব ভুল, তাকে আরও কাছে পাওয়া যাবে, খুব ভুল। আমি যখন আমার বিয়ে হয়নি, যখন আর কি লালটুর সাথে আমার প্রেম চলছে, তখন কিন্তু লালটু যেহেতু আমাদের বাড়িতে প্রায় দিনই আসতো এই জুতোর কাজের জন্যই, তো তখন কিন্তু ওর সাথে আমার সকাল থেকেই সকালবেলায় আমাদের বাড়িতে আসতো, দেখা হতো সকাল থেকে রাত্রি অব্দি ওর সাথে আমার দেখা হতো, কখনো আমাকে স্কুলে দিয়ে আসতো বা কিছু এদিক ওদিক যেতে হলে ওর সাথে আমি যেতাম, অনেকটা টাইম ওকে আমি পেতাম, শুধু রাত্রিবেলা ঘুমানোর সময়টাও বাড়ি মানে হ্যাঁ 1:30-2:00 কোনো দিনও 10:00 অবধি আমাদের বাড়িতেও থাকতো, রাত্রিটুকু, সকালবেলা ঘুম থেকে, কারণ যেহেতু আমরা দেরি করে উঠতাম 8:30-1:00 সময়, ততক্ষণে ও চলেও আসতো। অনেকদিন এরকমও হয়েছে আমাকেই ও ঘুম থেকে ডেকেছে, তখন ও আমাকে তুই তুই করে বলতো, কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম অদ্ভুত ব্যাপার, সকালবেলা আমার শ্বশুর তখন ওর জন্য একটা কাজ ঠিক করলো কলকাতায়, সকালবেলা ঘুম থেকে আমরা উঠতাম কলকাতায় একটা সকালবেলায়, আমাকে তখন সকালবেলা 6:00 সময় ঘুম থেকে তুলে দেওয়া হতো, সকালবেলা 6:00 সময় ঘুম থেকে উঠতাম, আর লালটু বোধ হয় 8:05-এর ট্রেনে কাজে বেরিয়ে যেত, আর ফিরতো ওই রাত্রিবেলা 9:30-9:30 নাগাদ ফিরতো, তার মানে আর সকালবেলা 6:00 থেকে ঘুম থেকে উঠে আমাকে কী করতে হতো, সমস্ত সংসারের কাজ আমার শাশুড়ির সাথে করতে হতো, তার মধ্যে বাসন মাজা ছিল, বাসন মাজা বোধ হয় সেরকম একটা করতে হতো না, কিন্তু না বাসন মাজা কোনো কোনো দিনও করতে হতো, কখনো করতে হতো না, ঘর মোছা, তারপরে চা করা, তারপরে তরকারি কাটা, রুটি বেলা,
তারপরে আলনা গুছানো, জামা কাপড় গুছানো, বিছানা তোলা। বিছানা তোলা আমার শাশুড়ির বিছানা তোলা আবার অন্যরকম ছিল। প্রত্যেক দিন বিছানার বালিশ থেকে শুরু করে চাদর থেকে শুরু করে সব তুলে ফেলে ঝেড়ে আবার সেটাকে পাততে হতো। আচ্ছা, আলনা গুছানো, এবার সেই গুছানোর মধ্যে যেহেতু আমি ছোট আর যেহেতু আমি প্রথম ওই কাজগুলো করছি, সুতরাং আমার তো শাশুড়ির মতন করাটা সম্ভব ছিল না। এবং সেখানে যদি বিছানা তোলার পর আমার শাশুড়ির সেটা পছন্দ না হতো, আমার শাশুড়ি আমার সামনেই সেটাকে আবার তুলে ফেলে দিত। ফেলে দিয়ে আমাকে কিছু বলতেন না, গজর গজর করতে করতে নিজেই করতেন। আমার খুব খারাপ লাগতো জিনিসগুলো, কারণ এগুলোর সাথে আমি পরিচিত ছিলাম না। হ্যাঁ, আমার আমার বাড়ির লোক আমাকে বকত বা শাসন করতো ঠিকই, কিন্তু এই ধরনের আচরণ তার মারা করে না কখনো। আমি একা একাই দরজা বন্ধ করে কাঁদতাম, আবার মুড ঠিক করে আবার শাশুড়িকে গিয়ে বলতাম বলো এবার কি করতে হবে। কারণ তখন ফোনও ছিল না যে লালুর সাথে বলবো যে এরকম হচ্ছে রাত্রিবেলা আসার পরে। তারপরেও খারাপ লাগতো যে সারাদিন খেটে খুটে এসেছে, তখন আমি আবার ওকে এইসব কথা বলতাম, কিন্তু আমার মুখ থেকেই বুঝতে পারতো যে এগুলো হচ্ছে আমার সাথে। হয়তো বাড়ির লোকেদেরও কিছু চিনতো, আর কিছু বিয়ের পরে হয়তো কিছু চিনেছিল। তো যাই হোক, এরমভাবে চলতে থাকলো দিন। সকালে উঠে চলে যাচ্ছে, মানে যাকে আমি কাছে পাওয়ার জন্য, যার সাথে আমি অনেকটা সময় কাটানোর জন্য গেছিলাম যার কাছে, গিয়ে দেখলাম যে না, সম্পূর্ণ ভুল। সে আমার থেকে বরং কাছে তো আমার ছিল, কিন্তু তাকে আমি সময়, মানে তার সময়টা আমি পেতাম না। সকালে ঘুমের থেকে উঠেই সে কাজে চলে যেত, আর যখন আসতো তারপরে খেয়ে দিয়ে তার আর মনে হতো না যে আমরা গল্প করবো। তারপরেও কিন্তু আমরা গল্প করতাম, কারণ বিয়ের প্রথম প্রথম তো অনেক, আর যেহেতু ওর সাথে আমার প্রেমটা অনেক দিনের নয়, খুব কম সময়, দু মাসের প্রেম ছিল ওর আমার। তো সেহেতু সেখানে আমরা গল্প করতাম অনেকক্ষণ ধরে, গল্প করতে করতে দুটো তিনটে বেজে যেত, কারণ ওই টাইমটাই তো একমাত্র ওকে আমি পেতাম। দুটো তিনটে বেজে যেত, তারপরেই ভোর না হতে আমার শাশুড়ি আমাকে ডাকা শুরু করতো। উনি একবারও ভাবতেন না এটা যে ও একটা পরিবেশ থেকে এসছে, কিন্তু এখনকার শাশুড়িরা কিন্তু এরকম নয়, তারা অনেক বোঝে। কারণ আমি আমার অনেক রিলেটিভদের বা অনেক পরিচিতদের দেখেছি, তাদের শাশুড়িরা অনেক বোঝে, কিন্তু আমার শাশুড়ি কিন্তু সেই মুহূর্তে আমি জানি না কীরকম একটা নীরব যেন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেন আমার সাথে প্রতিনিয়ত। তো এরমভাবেই দিনগুলো চলছিল, কিন্তু এই লড়াইটা এখানেই শেষ ছিল না, আরও কিছু ছিল আমার জন্য অপেক্ষা করে। সেটা কি সেটা শোনার জন্য তো অপেক্ষা করতে হবে আগামীকাল অবধি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসতে ভুলে যেও না, কারণ আমিও দেখেছো তো কতটা হাসি সবসময় অনেক যন্ত্রণা কষ্ট বুকে চেপে রেখে হাসি। তো চলো, ফিরে আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো, টাটা।